নামাজ কে বলে না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এর আগের একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম হয়তো বা আমরা ওয়েলটির কাজ শুরু করব। আমাদের যে কোম্পানিটা আছে, আমরা ওয়েলটির মেশিন কিনতে যাচ্ছি, আমরা ওয়েলটির মেশিন কিনবো। অবশেষে আমরা ওয়েলটির মেশিন কিনে নিয়ে আসছি। আপনারা সামনের দিকে লক্ষ্য করলে দেখতেই পারতেছেন যে বিডি কম লেখা আছে। বিডি কমের এটা হচ্ছে ফোর পোর্টের যেই ওয়েলটিটা, সেটা হচ্ছে ফোর পোর্টের ওয়েলটি। আমি আপনাদেরকে সবগুলো মন করেন যে আস্তে আস্তে দেখাবো যে কোনটা কী পোর্ট আর কোনটা পন পোর্ট, কোনটা আউটপোর্ট ইনপুট, আমি সব কিছু আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো। তার আগে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে যে একটা বেল আইকনটি বাটন থাকে, বেল আইকনটি বাটনে ক্লিক করে রাখুন, কারণ এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি, আপনারা দেখতে পাচ্ছেন আমার সার্ভারে যেই ভিডিও কমের যেই ওয়েলটিটা, সেটা হচ্ছে নিচের তাকে রাখা আছে, আর উপরে তো যে সিসিআরটা, এটা হয়তো বা আমি আপনাদেরকে এর আগেও দেখাইছি। উপরে হচ্ছে আমার সিসিআর, ঠিক আছে, এদিকে আমি মুভ করে পুরোটাই দেখাচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে আমার সার্ভার রুম, এটা সার্ভার রুম থেকে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার সার্ভার রুম, সার্ভার রুমে আমি আপনাদেরকে এটা এদিকে লক্ষ্য করলে দেখতে পারবেন যে ভিডিও কমের যে ওয়েলটিটা, এটা হচ্ছে ভিডিও কমের ওয়েলটি। আর এখানে যে একটা এই যে প্যাসকোড লাগানো আছে দেখতেই পাচ্ছেন, শর্ট পিসটা আমি হাতে দেখাই দিচ্ছি। এই প্যাসকোড, এই প্যাসকোডের যে প্রথম যে চারটা পোর্ট আছে, এখানে লেখা আছে পন ওয়ান, পন টু, পন থ্রি, পন ফোর, এখানে কিন্তু মার্ক করে দিছে তারা, ঠিক আছে, পন ওয়ান পন টু এরকম দিয়ে দিছে। আর পনের পাশেই দেখবেন যে কিছু মার্কিং করা আছে, জায়গায় হচ্ছে আপনার ওই যে পাওয়ার ওয়ান পাওয়ার টু, এটা দুইটা পাওয়ার লাগে, ঠিক আছে, এটা কিন্তু দুইটা পাওয়ার লাগে। তো আমি পনের সাবজেক্টটা আগে আছি, পনের ভিতরে হচ্ছে কি আপনার ফোর পোর্ট, এটা এক একটা পোর্ট থেকে আপনি 64টা করে মেন লাইন ছাড়তে পারবেন। একটু লক্ষ্য করে আবার বুঝে নেন, এক একটা পন পোর্ট থেকে আপনি 64টা করে, তো একটা যদি 64টা হয় চারটা কত, চারটা হচ্ছে আপনি 256টা, 256টা আপনি মেন লাইন এখান থেকে বের করতে পারবেন। আর যদি আপনার এটা 8 পোর্টের ওয়েলটি হতো, তাহলে 8 পোর্টেরটা 512টা সম্ভবত, 512টা আপনি ইয়া করতে পারতেন, ছাড়তে পারতেন 512টা। তো আমরা এটা ফোর পোর্ট আমরা কিনছি এখন নতুন অবস্থায়, আমরা পরে চেষ্টা করব আরও বড়টা কেনার জন্য, যাতে ওই আবার চাইলে আমরা ফোর পোর্ট আরেকটা নিতে পারি অথবা 8 পোর্টও নিতে পারি, যদি আমার লাইন বাড়ে বা লাইন গ্রাহক বাড়ে তখন। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি, এগুলো হচ্ছে আপনার পন পোর্ট, পন পোর্টগুলো হচ্ছে আপনার এই যে এখানে দেখছেন একটা এসএপির মতো লাগানো আছে, এটা হচ্ছে মডিউলার, এটাকে বলা হচ্ছে মডিউলার। এগুলো হচ্ছে পন পোর্ট, এই প্রত্যেকটা পন পোর্টের জন্য একটা করে মডিউলার দরকার। তো একটা করে যদি মডিউলার হয়, তাহলে এখানে অবশ্যই চারটা মডিউলার লাগবে, চারটা মডিউলার আপনার প্রথমে প্রয়োজন। তার পাশে দেখতে পাচ্ছেন এই যে এরকম যে শর্ট পিসগুলা, এগুলো হচ্ছে আপনার ইনপুট। ইনপুট এটা কি, এটা হচ্ছে কি আপনার আপনার মেন লাইনটা সিসিআরে কিন্তু ঢুকছে, দেখতেই পাচ্ছেন মেন লাইন সিসিআরে ঢুকার পর আবার এখান থেকে আমি দেখা গেছে এই আট মনে করেন যে পাঁচ নাম্বারটা দিয়ে ইনপুট করছি, পাঁচ নাম্বার ইয়াটা দিয়ে পোর্টটা দিয়ে ইনপুট করে আমি এখানে সরাসরি এই পোর্টে ঢুকাই দিছি, ঠিক আছে, এখান থেকে আউট হয়ে এখানে ইনপুট ঢুকতেছে, ঠিক আছে, এটা হচ্ছে এইদিকে। তারপরে পাশে যে দেখতে পাচ্ছেন আরও এরকম কিছু পোর্ট দেওয়া আছে, জি থ্রি, জি ফোর, এটা হচ্ছে সবগুলা কিন্তু গিগা পোর্ট, এগুলো কিন্তু সবই এই পাশে যেগুলো, এগুলো সব আউটপুট, আর এই চারটা হচ্ছে ইনপুট, এই যে পনের চারটা হচ্ছে ইনপুট আর এগুলো হচ্ছে আউটপুট, এর ভিতরে হচ্ছে আপনার সবগুলো হচ্ছে গিগা, থাউজেন্ড, সবগুলো হচ্ছে থাউজেন্ড গিগা পোর্ট, এগুলো থেকে আমি আউট করতে পারবেন। এখন সাপোজ হচ্ছে আমি এখান থেকে সিসিআর থেকে একটা শর্ট পিস টেনে আমি এখানে ইনপুট করে দিছি, আমি চাইলে পাশে যে আরও কতগুলো খালি আছে এগুলো থেকেও আমি চাইলে আউট করতে পারি, বাইরে কাস্টমারের জন্য আমি আউট করতে পারি চাইলে, এটা হচ্ছে কাস্টমারের জন্য, ঠিক আছে। এই যে প্রথম যে চারটা এগুলো হচ্ছে কাস্টমারের জন্য আমি আউট করতে পারি, এই পাশে যেগুলো এগুলো হচ্ছে ফর এক্সাম্পল মনে করেন যে আপনার কোনো রেসেলার আছে, রেসেলার যদি আপনার কাছে লাইন চায় তখন আপনি রেসেলারকে লাইন কীভাবে দিবেন, ফর এক্সাম্পল সে আপনার কাছে 20 MB ব্যান্ডউইথ নিবে তখন আপনি তাকে কীভাবে দিবেন, তখন আপনি যে পাশে যে গিগা পোর্টগুলো আছে অথবা যে এখানে যেই
আপনার রেসিপির মতো দেখতে পাচ্ছেন পোর্টগুলো আছে, এখান থেকে আপনি আউট করে দিবেন তাকে। এখান থেকে আউট করে একটা এই মডিউলার দিয়ে আপনি সরাসরি তাকে লিঙ্ক দিয়ে দিলেন, তখন আপনি সে সরাসরি এখান থেকে লাইনটা তার এখানে চলে গেল। সে কিন্তু তখন সুইচ থেকে পাবে না, নিচে যে সুইচগুলো আছে এই সুইচগুলো থেকে কিন্তু সে পাবে না, সে পাবে হচ্ছে এই বিডিকমের ওএলজি থেকে। বিডিকমের ওএলজি থেকে সে তখন কানেকশনগুলো নিতে পারবে। আর অবশ্যই এর আগে আমি বলছিলাম যে এই কীভাবে কত টাকা প্রাইস নিবে সব কিছু কিনতে গেলে, কিন্তু আমি ওএলজির দামটা আপনাদেরকে বলি নাই। আমরা ওএলজি যে মেশিনটা সেটা আমরা কিনছি হচ্ছে, আমি অরিজিনাল দামটাই বলি, 47,000 টাকা নিয়েছে সরাসরি বিডিকমের যেই হেড অফিস আছে সেইখান থেকে এটাকে এই অর্ডার দেওয়ার পর তারপর আনা হয়েছে, সরাসরি বিডিকম থেকে আনা হয়েছে। এটার মডেল নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, এবং এটার ডিটেলস যদি আমি পারি তাহলে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আমরা ওইখান থেকে আপনারা নিয়ে নেবেন। নেওয়ার পর আপনারা চাইলে নিয়ে আসতে পারেন যদি কারোর লাগে, যদি পারি আপনাদেরকে ওই ফোন নাম্বারটা আমি দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এগুলো তো সব কিছুই আমি আপনাদেরকে বলছি। তারপরে আরেকটা জিনিস লক্ষ্য করে দেখতে পাবেন, 1 মিনিট নিচের দিকে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে এগুলো হচ্ছে আমার সব সুইচ, এগুলো হচ্ছে সুইচ। দেখতেই পাচ্ছেন যে এই যে সুইচগুলা, এই সুইচগুলা মনে করেন যে আপনার হচ্ছে গিয়ে এই যে সুইচগুলা, এগুলো সব আস্তে আস্তে বাতিল হয়ে যাবে। এখনও কাজ শুরু করতে পারি নেই, জাস্ট শুধু ওএলটিটা আনার পর জাস্ট সেট করা হয়েছে এখানে, এই ওএলটিটা আনার পর সেট করা হয়েছে এটাকে, এখনও কাজ শুরুই করতে পারিনি। আমরা কাজ করবো কীভাবে, একটু ব্যস্ততার মধ্যে আছি। তারপরে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাইতে চাই, সেটা হচ্ছে গিয়ে একটু ওয়েট করেন 1 মিনিট। তো এটা হচ্ছে সেই মেশিনের সার্ভার রুম যেটা আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখাইছি। নিচের দিকে লক্ষ্য করলে আপনারা দেখতেই পারতেছেন যে নিচে আরও কিছু ওই যে সুইচ আছে, পরে এমসি আছে, এগুলো সব বাতিল হয়ে যাবে, এগুলোর কোনো প্রয়োজন পড়বে না। তারপর আর একটু নিচের দিকে লক্ষ্য করে দেখতে পাবেন যে নিচে একবারে বাম দিকে একটা অণু রাখা আছে, অণু ওই যে দেখতে পাচ্ছেন একটা অণু রাখা আছে। এই অণুটা কিন্তু মনে করেন যে আমরা কিছুদিন হলো ওই ওয়েলডিং মেশিন যেদিন কিনছি এই অণুটাও সেদিনই কিনছি। এগুলা অণুর প্রাইস নেই হচ্ছে কি আপনার 1200 টাকা কি 1250 টাকা, আমরা 1200 টাকা এগুলো নিয়ে আসছি। টোটালি আমরা অনেক টাকার মালপত্র এই মাসে আবার কিনা হয়েছে, তো যার কারণে একটু ক্রাইসিসে। যাই হোক, সেটা বড় কথা না, সেটা এখন যেটা সেটা হচ্ছে কি আপনারা চাইলে এখান থেকে মাল কিনতে পারেন। এই ওই বিডিকমের যে হেড অফিস আছে আপনি তাদের কাছ থেকে মাল নিতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে ইয়েটা দেওয়ার জন্য, ঠিকানাটা দেওয়ার জন্য। এ পর্যন্ত ভালো থাকবেন, আর এর নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে বাইরের কিছু কাজ দেখাবো। বাইরের কাজ বলতে গেলে এই যে আমরা অণু কিনে নিয়ে আসছি, তারপরে এখানে যে যে সার্ভারটা দেখতে পাচ্ছেন, এই সার্ভারে কীভাবে আমরা কাজ করব, এখানে সব কিছু সরাই দেওয়ার পরে কীভাবে আমরা সুন্দর মতো কাজ করব, আর এখানে শুধুমাত্র অল্প কিছু কেবল থাকবে, অল্প কিছু কেবল, যেই কেবলগুলো নাকি শুধু এখানে ইনপুট এবং আউটপুট হবে, আর কিচ্ছু না। আর এখানে দেখতে পাচ্ছেন যে কত ধরনের কেবল, এই কেবলগুলো কিচ্ছুই থাকবে না। তখন আমি আপনাদেরকে আরেকটা নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।